আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। সো গাইস, আপনারা অলরেডি পিভিতে যে হিন্দি রিমিক্স সং দিয়ে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এই ভিডিওটি এডিট করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে আপনারা খুব সহজে ফলো পেজে যেতে পারেন। এই ধরনের ভিডিও ফটো অ্যানিমেশন ভিডিওগুলো এডিট করতে সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসলাম। নিফোজ অপশানে ক্লিক করবেন, তারপর আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো মোট শট আর ভিডিও ফটো অ্যাড করবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন প্রায় 17 ফটো অ্যাড করা হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, ফরম্যাট অপশন এসে 9:16 রেশিও করে দিবেন। যদি আপনার ফটোগুলো জুম না থাকে অবশ্যই জুম করে দিবেন। আমার ফটোগুলো জুম করা আছে, সেই জন্য জুম করার দরকার নেই। লাস্ট ওয়াটারমার্কটার উপর ক্লিক করে এটা অবশ্যই ডিলিট করে দিবেন। তো এবার আপনারা ফটোতে সেমভাবে ডিউরেশন অ্যাড করবেন, সেজন্য ফার্স্ট ফটোতে আসবেন। ফার্স্ট ফটোর উপর ক্লিক করে এটা হাতের সাহায্যে ফার্স্ট ফটোতে 16.0 সেকেন্ড ডিউরেশন রাখবেন। বাকি ফটোগুলো 0.6 সেকেন্ড ডিউরেশন রাখতেছি। সো গাইস, দেখতে পাচ্ছেন সব ফটোতে ডিউরেশন সিলেক্ট করা হয়ে গেছে প্রায়। এবার আপনারা ফটোতে ইফেক্ট সিলেক্ট করবেন, সেজন্য ফার্স্ট ফটোর উপর ক্লিক করবেন, অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন, কম্বো অপশানে ক্লিক করবেন। তো ফার্স্ট ফটোতে আপনারা সেমভাবে বিস্কেট টু ইফেক্টটি সিলেক্ট করে দিবেন। তারপর সেমভাবে বিস্কেট টু ইফেক্টটি সিলেক্ট করা হয়ে গেলে বাকি ফটোগুলোতে সোয়া ইন ইফেক্টটি সিলেক্ট করবেন। তো আমি সেমভাবে সেম প্রসেসে বাকি ফটোগুলোতে সোয়া ইন ইফেক্টটি সিলেক্ট করতেছি। সো গাইস, দেখতে পাচ্ছেন সব ফটোতে সোয়া ইন ইফেক্টটি সিলেক্ট করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবেন। এবার আপনারা ফটো মাস্কান অপশানে ক্লিক করে ট্রানজ্যাকশন ইফেক্ট সিলেক্ট করবেন, সেজন্য ফটো মাস্কান অপশানে ক্লিক করে তারপর বেসিকে এসে ব্ল্যান্স ইফেক্টটি সিলেক্ট করে নিচে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন, টিক মার্কে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে আবার আপনারা ভিডিও ইফেক্ট অ্যাড করবেন, সেজন্য ইফেক্টে আসবেন, ভিডিও ইফেক্ট আসবেন। তারপর আপনারা ট্রেন্ডিংয়ে এসে গোল্ড সিকুয়েন্স ইফেক্টটি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিবেন, এটা ফার্স্ট ফটো বরাবর করে দিবেন বা লাস্ট পর্যন্ত ইফেক্টটি অ্যাড করতে পারেন আপনারা চাইলে। আমি লাস্ট পর্যন্ত অ্যাড করতেছি। এবার আপনারা আবার ভিডিও ইফেক্টে আসবেন, তারপর আপনারা ফার্টি অপশানে আসবেন, ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করবেন। এটাও ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটি শুধু পর্যন্ত ফার্স্ট ফটো পর্যন্ত রাখবেন। দেখতে পাচ্ছেন প্রায় তৈরি হয়ে গেছে ভিডিওটা। এবার শুধু মিউজিক অ্যাড করবেন, সেজন্য অ্যাটোডিতে ক্লিক করে এক্সট্রা অপশানে ক্লিক করবেন, তারপর গ্যালারি থেকে মিউজিকটা ইনপুট করে দিবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি হয়ে গেছে অল্প সময়ের মাধ্যমে। এবার আপনারা উপরে এখানে ক্লিক করে ভিডিওটা যথাযথভাবে এক্সপোর্ট করে দিবেন।